নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্লাস নিয়ে এসেছি। অলরেডি তোমরা দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে আমরা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি, অলরেডি আমরা 14 নম্বর অবধি ক্লাস তোমাদেরকে প্রোভাইড করেছি। আজ আমরা 15 নম্বর ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম আছে, সেই এক্সামটা কিভাবে কি টাইপের প্রশ্নগুলি থাকবে সেগুলি নিয়ে আমরা আজ বিশ্লেষণ করব, কিভাবে সেই অঙ্কগুলিকে থাকবে। তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একমাত্র শর্টকাট প্রসেসের মাধ্যমে কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে করবে তার ট্রিক্স আমরা তোমাদেরকে শিখাচ্ছি। অবশ্যই তোমরা আমাদেরকে খুব ভালো করে ফলো করো, আমরা তোমাদেরকে আরো ক্লাস পরবর্তী সময়ে প্রোভাইড করে যাব, ঠিক আছে। আজ আমরা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পার্ট নাম্বার 15 এর ক্লাস করব। আজ আমরা দেখে নেব 15 এর ক্লাসে কি আছে। প্রথমে যে দুটো ম্যাথ আমরা আজকে দিয়েছি সেই দুটো ম্যাথ অবশ্যই পার্সেন্টেজের উপর ভিত্তি করে সেই ম্যাথগুলি আমাদের করা আছে। সেই ম্যাথগুলি কিসের উপর ভিত্তি করেছি সেগুলিকে আমরা দেখে নিব। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের 15 নম্বর ক্লাস করছি। 15 নম্বর ক্লাসের প্রথম ফার্স্ট ম্যাথ কি আছে, একটি চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা 4-5 লিটার তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত তা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। কি বলেছে কোশ্চেনটা আমি আরেকবার পড়ে দিচ্ছি। একটি চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা 425 লিটার তলদেশে ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চায় অবশিষ্ট জলের পরিমাণ কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে কোন দ্রব্যমূল্য আমি যদি ধরে নেই কোন দ্রব্যমূল্য x%, আমরা আগে মুখে মুখে করার চেষ্টা করি তারপরে আমরা লিখে দেব, ঠিক আছে। x% তাহলে দ্রব্যমূল্যটা কত, আমি ধরে নিলাম দ্রব্যমূল্যটা কত x%, তাহলে x/100 ইনটু দ্রব্যমূল্য, কন্ডিশন অনুযায়ী আমার কি x/100 ইনটু দ্রব্যমূল্য। আমরা অলরেডি তোমাদেরকে পার্সেন্টেজের ক্লাস প্রোভাইড করেছি, সেখান থেকে তোমরা ভালো করে ফলো করে নিবে যে কিভাবে আমরা যে রুলস গুলি তোমাদেরকে দিয়েছি কিভাবে দিয়েছি এবং কি টাইপে আমরা পড়াচ্ছি। আমরা সেম টাইপ আমাদের টাইপগুলি সমস্ত রেখেছি, কোনো অসুবিধার ব্যাপার নেই, তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তাহলে x/100 ইনটু দ্রব্যমূল্য, তাহলে অবশিষ্ট জলটা কত, দেখো ওকে আমাকে পরিষ্কার ভাবে বলে দিয়েছে 8%, তাহলে 100 টোটাল আমার জলটা কত, আমি ধরে নিচ্ছি টোটাল 100% জল আছে, তাই তো, তার মধ্যে 8% অবশিষ্ট অংশ, তাহলে 8% যদি আমি মাইনাস করি তাহলে 100-8 মানে 92%, 90, তাহলে অবশিষ্ট জল কত 92/100 ইনটু যে লিটার আমাকে জলটা বলে দিয়েছে কত 4-5, তাহলে ক্যান্সেলিং করলে যেটা বেরোবে সেটাই আমার অ্যান্সার। দেখো আমরা অতি সহজে কিভাবে মুখে মুখে ম্যাথটাকে করে দিলাম, তাহলে যাদের অসুবিধা তারা দেখে নাও। তাহলে কোন দ্রব্যমূল্য আমি ধরে নিলাম দ্রব্যমূল্য কি x%, তাহলে কি হবে x/100 ইনটু দ্রব্যমূল্য, আমি করে দিচ্ছি x/100 ইনটু দ্রব্যমূল্য, তাই তো। তাহলে তুমি দেখে নাও যে যে দ্রব্যমূল্যটা বলে দিয়েছে আমি এখানে কোন দ্রব্যকে দিয়ে বোঝাচ্ছি তার ভ্যালুটা আমি কত ধরেছি x%, তাই তো। তাহলে এই যে দেখো আমাকে বলে যে তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেল, যদি আমার এখানে 100% জল থাকে তার থেকে যদি 8% বেরিয়ে যায় জলটা রিমুভ করে দেয় তাহলে কত থাকবে, নিশ্চয়ই 100% জল থাকবে না, তাহলে 100-8 তাহলে কি হচ্ছে 100-8 = 92%, তার মানে আমার মধ্যে জল আছে কত পার্সেন্ট 92%, ক্লিয়ার হয়েছে। তাহলে আমাকে কি বলছে চৌবাচ্চা অবশিষ্ট অংশ জলের পরিমাণ কত, তাহলে জলের পরিমাণ অবশিষ্ট জল কত পার্সেন্ট, আমরা কিভাবে করব, অবশিষ্ট জল হচ্ছে যে আমাকে বলে দিয়েছে 425 লিটার, তাহলে কত হবে
92 by 100 x এর ভ্যালুটা কত 92 তাহলে 92 by 100 into 4 to 5 এবার ক্যানসেলিং করলে দেখা যাবে সেটা 391 লিটার आंसर তাহলে আমার आंसर কত 391 লিটার ক্লিয়ার হয়ে গেছে যদি কারো ক্লিয়ার না হয় তবে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও আমরা তার রিপ্লাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব নেক্সট অঙ্ক বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144টি ভোটে পরাস্ত করে ওই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা কত তা আমাকে বের করতে বলেছে কি বলেছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে তবে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত আমি ধরে নিচ্ছি একটা বুথে বা একটা ওয়ার্ডে যখন ভোট হয় তখন 100% ভোটার থাকবে তাই তো আমি স্বাভাবিকভাবে চিন্তা যদি করি তাহলে কি ওখানে 100 জন লোক ভোটার আছে তার মানে 100% ভোট দিতে যাবে এটাই তো নির্বাচন কমিশন যারা ভোট করায় সেই নির্বাচন কমিশন আশা করে যে সেই বুথে 100% ভোট দিতে যাবে ঠিক আছে এবার যদি আমি 100 জন প্রার্থী যদি ভোট দিতে যাই তার মধ্যে কি বলেছে বিজয়ী প্রার্থী মানে যে উইন হয়েছে সেই প্রার্থীটা প্রদত্ত ভোটে যে ভোটটা ছিল সেই ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে সে 144 ভোটে হারিয়ে দিয়েছে তাই তো তাহলে কিভাবে তাহলে টোটাল ভোটার হচ্ছে আমার কত 100% তাহলে 100-62 আমি মুখে মুখে করার চেষ্টা করি 100-62 তার মানে কত হচ্ছে 38% ভোট তাহলে 38% যে ভোটটা হয়েছে 38% যেটা হচ্ছে 62-38 কারণ এটাই তো ডিভাইড ভোট হয়ে যাচ্ছে তাই তো তাহলে কত হচ্ছে 24 তাহলে 24 এর ভোট হচ্ছে কত আমাকে বলে দিয়েছে 144 একে কত 100 এর কত সিম্পলি অঙ্ক শেষ ক্লিয়ার হয়েছে আমি দেখো করে দিচ্ছি তাহলে টোটাল ভোটার কত 100-62 এই ভোটটা কিন্তু পোল হয়েছে মানে ভোট দিয়েছে ঠিক আছে তার মানে 38% তাহলে 62-38% is equal to 24% তাহলে 24% এ ভোট পোল হয়েছে কত 144 তাহলে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে তার মানে 24% এসে ভোট 24% ভোট পাওয়ার ফলে সে 144 জনকে পরাস্ত করে মানে 144 কে ভোটে পরাস্ত করে ক্লিয়ার হচ্ছে আমাকে তাহলে 144 1 এবং 144 বাই 24 দেন কত যেহেতু আমাকে 17 অঙ্ক তার মানে আমাকে বের করতে হবে কিসে 100% তাহলে 100 এর কত তাহলে আমি এই সাইডে করে দিচ্ছি 144 ইনটু 100 বাই 24 12 দিয়ে একবার আমি ক্যান্সেলিং করব 2 12 দিয়ে ক্যান্সেলিং করলে 12 কারণ 12 তার স্কোয়ার মানে 144 তাহলে 2 দিয়ে আমি ক্যান্সেলিং করে দিলাম 6 তার মানে 600 ভোট তাহলে টোটাল ভোটার সংখ্যা কত ছিল টোটাল ভোটার সংখ্যা ছিল 600 এই 600 থাকার জন্যই সে 144 ভোটে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাকে সে হারাতে পেরেছে ক্লিয়ার হচ্ছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা আমাদের ভিডিওগুলি খুব ভালো করে দেখবে কোনো স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে হয়তো তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তোমরা স্ক্রিপ্ট না করে আমাদের ভিডিওগুলি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো নেক্সট ম্যাথে আমরা চলে এসেছি নেক্সট ম্যাথটি ওয়েস্টবেঙ্গল পুলিশের পার্ট নাম্বার 415 এর ক্লাস আমরা করছি কিভাবে করছি দেখে নাও থার্ড নাম্বার কোশ্চেন কি আছে এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রি করে প্রতি ডজন কলা 60 পয়সার কম মূল্যে বিক্রয় করেও 55% লাভ হয় তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত মানে আমাকে সিপিটাকে বের করতে বলেছে সিপিটা আমাকে বের করতে বলেছে আমাকে এসপি টা বলেনি তার মানে এসপি কি এসপি হচ্ছে সেলিং প্রাইস এন্ড দেন আফটার ক্রয় মূল্যটা কি ক্রয় মূল্য হচ্ছে সিপি অফ ক্রস প্রাইস তাই তো তাহলে কি বলছে এক ব্যক্তি 25% লাভে কলা বিক্রয় করে প্রতি ডজন কলা 60 পয়সা
কম মূল্যে বিক্রয় করেও 5% লাভ হয়। তবে প্রতিবেদন কলার ক্রয় মূল্য কত তা আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা যদি মুখে মুখে করার চেষ্টা করি এই ম্যাথটাকে কিভাবে করব, তাহলে সিপি কত, সিপি সিপি ইজ इक्वल टू 100 ইনটু 60, কারণ আমার প্রতি ডজন কলার, এক ডজন মানে 12টা, এক ডজন মানে 12টা কলার মূল্য কত 60 পয়সা, 60 পয়সা নট টাকা, ক্লিয়ার। কম মূল্যে বিক্রয় করো তার 5% লাভ হয়। তার মানে সাপোজ তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এক টাকা দিয়ে কোনো জিনিস কিনেছো, কিন্তু কিনেও তুমি 50% লাভ করেছো। তার মানে কি, যদি আমি এক টাকায় কোনো জিনিস কিনি তার 50% লাভ, তাহলে আমি শতকরা দিয়ে সেটাকে বের করতে পারবো। এখানে বলেছে আমি যদি 60 পয়সা দিয়ে কম দামে কিনি তবুও আমার 5% লাভ হয়, তাই তো বলেছে। তাহলে কার উপর লাভ হয়, 100% এর উপর লাভ হয়। আমি যদি কিনি 10 টাকা দিয়ে কোনো জিনিস, সেটাকে যদি আমি কমিয়ে দেই আমার লস হয়, তাহলে কি, যদি বলা যায় আমাকে বলল 20% লস, তার মানে কি ওভারঅল 80%, 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80%, তাই তো। তাহলে আমাকে বলেছে 60% কম মূল্যে বিক্রি করো 5% লাভ করে, তাহলে 100 ইনটু 60, কারণ পয়সা আছে ইউনিট মাস্ট বি ফলো করতে হবে, ঠিক আছে। ইউনিটটা কিসে আছে, পয়সাতে আছে, টাকাতে না। যদি পয়সা টাকা থাকতো তাহলে হয় টাকা পয়সাটাকে টাকাতে কনভার্ট করে নিয়ে যেতে হতো, বা টাকাটাকে পয়সাতে আমাকে কনভার্ট করে নিতে হতো। তাহলে আমরা কিভাবে করব, দেখো 25% লাভে 5% লাভে আমি তোমাকে প্রফিট লস করানোর সময় একটা খুব ভালো কথা বলেছি, দেন আফটার প্রফিট আর প্রফিট ইজ ইকুয়াল টু মাইনাস লস আর লস মাইনাস প্রফিট আর লস ইজ ইকুয়াল টু প্লাস, এটা আমাদের কন্ডিশন। কিভাবে কন্ডিশনটা ফলো আপ করতে হবে, দেখো দুটাই আমাকে প্রফিট এর প্রফিটে বলেছে। তাহলে 25% লাভ এন্ড দেন আফটার 5% লস, তার মানে প্রফিট আর প্রফিট ইজ ইকুয়াল টু মাইনাস, দেন আফটার যদি 25% লস বলতো দেন 5% লস বলতো দেন মাইনাস, যদি প্রফিট বলতো দেন আফটার লস বলতো তাহলে কিন্তু প্লাস হবে, ক্লিয়ার হয়েছে আমার কথাটা। তাহলে আমরা কিভাবে করব, তাহলে 100 ইনটু একদম ডাইরেক্ট ফর্মুলাতে 60 পয়সা বলেছে, যেহেতু আমাকে দুটাই প্রফিট প্রফিট বলেছে, তাহলে আমার কি করতে হবে, প্রফিট আর প্রফিট মানে মাইনাস, তাহলে ইকুয়েশন আমরা মাইনাস এর করব। তাহলে 25 - 5, তাহলে 100 ইনটু 60 / 20, দেন আফটার ক্যান্সেলিং ইজ 30 30, মানে 300 পয়সা কিন্তু হবে। এবার অপশনে আমাকে কিন্তু পয়সা নাও দিয়ে দিতে পারে, ঠিক আছে, দিয়ে দিল টাকাতে, তখন তুমি কিভাবে করবে, 300 পয়সা মানে কত টাকা, 3 টাকা, তাহলে সিম্পলি আমরা ডাইরেক্ট সেখান থেকে টাকাটাকে কনভার্ট, পয়সাটাকে কনভার্ট করে টাকাতে কনভার্ট করলাম, তাই তো। তাহলে 300 পয়সা ইজ ইকুয়াল টু 3 টাকা, ক্লিয়ার হয়ে গেছে, 3 টাকা ক্লিয়ার হয়েছে। যদি আমাদের এই চ্যানেল দিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ম্যাথ আমাদের কি আছে, চলো দেখে নিই। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, শতকরা লাভের হার কত হবে তা আমাকে বলো, ঠিক আছে। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে, তার মানে 6টি দ্রব্য সে যদি কেনে 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হতে হবে, এবং শতকরা লাভের হার কত, লাভের পার্সেন্টেজটা আমাকে বের করতে বলছি। ইজি প্রসেস, তোমরা বাড়িতেও কিন্তু করতে পারবে। যদি আমরা এদের দিকে করে দিই তাহলে কি হবে, এটা একদম ডাইরেক্ট ফর্মুলা আছে, কি ফর্মুলা, সিপি মাইনাস এসপি বাই এসপি ইনটু 100%। সিপি মানে ক্রস প্রাইস মানে ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস অর বিক্রয় মূল্য বাই সেলিং প্রাইস ইনটু 100%। তাহলে ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য আছে 6, এন্ড দেন আফটার বিক্রয় মূল্য কত মানে সেলিং প্রাইসটা কত আছে 5। তাহলে আমি যদি মুখে মুখে করতে চাই তাহলে কি হবে, 6 - 5 তার মানে 1 বাই সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 5 ইনটু 100%, তাহলে 5 দিয়ে 100 কে যদি আমি ক্যান্সেলিং করি কত পার্সেন্ট, 20% মুখে মুখে আমি বসে, ঠিক আছে। তাহলে কত হবে, 6 - 5 বাই সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 5 ইনটু 100 ইজ ইকুয়াল টু 1/5 ইনটু 100 ইজ ইকুয়াল টু 20%,
তাহলে আমার অ্যানসারটা কত বেরিয়ে গেছে 20% এটাই আমাদের বৈশিষ্ট্য যে কতটা শর্টকাট প্রসেসের মাধ্যমে তোমাদেরকে আমরা অঙ্কগুলিকে করাতে পারব স্ক্রিনশট নিয়ে নাও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে অবশ্যই আমাদের টিচাররা তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং